করে রাখার জন্য আল্লাহ ওরকম ডিজাইন বুঝছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, তো আমরা বের হয়েছি সবাই একসাথে। তো ইদানিং আমরা একটু বেশি বের হচ্ছে, কারণ আমার আব্বু এসেছে মেহতাবকে নিয়ে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। তারপরে এই তো আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক, আর যাওয়ার উদ্দেশ্য হলো মেহতাবকে একটা খেলনা কিনে দিব, আর হলো আমি একটু শু দেখবো, জুতা। তো দেখা যাক, তাহলে চলুন আমাদের সাথে। এই তো আমরা যাচ্ছি, যার দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি। তো যাওয়ার সময় আমরা অনেক দূর ঘুরে ফিরে যাচ্ছি, কারণ সবাই জানেন ঢাকায় প্রচুর জ্যাম। আর আমরা যাচ্ছি হলো যমুনা ফিউচার। যমুনা ফিউচার আমাদের বাসার থেকে বেশি দূর, তো একটু ঘুরে ফিরে যেতে হয়। আর আমরা যদি রামপুরা বারডা হয়ে যাই, দেখা যাবে প্রচুর জামের মধ্যে পড়বো, তাই আমরা হাতে জিল হয়ে গুলশান হয়ে যাচ্ছি। তো তারপরও জামের মধ্যে বসেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এখন আমরা গুলশান আছি। গুলশান থেকে বের হয়ে এখন আমরা এই তো 300 ফিটের ওইখান দিয়ে ঘুরে যেতে হয়। এই তো আমরা যমুনা ফিউচার পার্ক চলে এসেছি এখন। আর তো আমরা চলে এসেছি, এখন আমরা একটু নিচে ওয়েট করব মোস্তফার জন্য, কারণ আমরা গাড়িতে এসেছি, মোস্তফা অন্য গাড়িতে এসেছে, এই জন্য আমরা একটু ওর জন্য ওয়েট করব। ও চলে এসেছে। তো এখানে আমি, আম্মু, মেহতা, প্রসাফা, আব্বু আছে। তো আমরা নিচে ঘুরছি, নিচে কিছু শপে দেখছি। তো এখানে একটা শপে দেখতেছিলাম খুব ভালো ভালো ওয়াচ, খুব দামি ওয়াচগুলো। তো নিচে এই তো ঘোরাফেরা করছি, একটু দেখা দেখি করছি। আর যমুনা ফিউচার পার্ক অনেক বড়, তো দেখা যাচ্ছে যে অনেক শোরুমগুলো খুঁজতে একটু কষ্ট হয়, কোথায় কি এক জায়গা থেকে আরেক জায়গা, তো টাইম নিয়ে আসতে হয়, বিশাল টাইম। তো এদিকে আম্মু তো আসতে চায়নি, তারপর আম্মুকে নিয়ে এসেছি, কেন বাসায় একা একা থাকবে। আব্বু আম্মু বলছে তোমরা যাও, আমরা যাব না। তারপর নিয়ে এসেছি, কারণ আজকে রাত্রে ডিনারটা বাইরে করব। তো এ দেখেন মোস্তফা চলে এসেছে, আর আমার মেহতাব বাবা দূর দিয়ে মোস্তফার কোলে ছুটে গেছে, সে অনেকক্ষণ ওয়েট করতে ছিল, পাপা কোথায় পাপা কোথায়। তো এই তো, তো আশেপাশে দোকানগুলো আমি একটু দেখাচ্ছি। এই তো আমাকেও দেখা যাচ্ছে, দেখেন। আর যেহেতু ভিডিও আমি করি, অনেক সময় আমাকে একটু কম দেখা যায়। তো যমুনা ফিউচার পার্কে একটা জিনিস ভালো হয় যে স্পেসটা অনেক বড়, হাঁটতে খুব রিল্যাক্সভাবে হাঁটা যায়, তো যত মানুষই হোক না কেন। আর এখানে একটু দূরের জন্য অনেক সময় অনেক মানুষগুলো কম আসে, আর অন্য অন্য জায়গার থেকে এখানে প্রাইস একটু বেশি। আর আরেকটা জিনিস হলো, এখানে বিভিন্ন জিনিস ভালো পাওয়া যায়, ভালো ভালো কোয়ালিটি ব্র্যান্ডের জিনিস আছে, একটু প্রাইস আবার বেশি অন্য অন্য জায়গার থেকে। তো আমার বাবা নিচে প্লে রাউন্ড ওইখানে একটু ওঠানোর চেষ্টা করলাম, বাট সে এখানে উঠবে না, সে বড়টার মধ্যে যাবে, যেখানে বড় অনেক কিছু আছে উপরে। তো আমরা উপরে একদম টপ ফ্লোরে যাব না, কারণ টপ ফ্লোরে যাব না, এত দূর যাব না। আমরা সামনে থেকে মেহতাবের জন্য গিফট আইটেমটা কিনে নেব, কারণ নেক্সট মান্থে ওর বার্থডে। তো এখানে ওর জন্য একটা গাড়ি, আব্বুর পক্ষ থেকে ছোট্ট একটা গাড়ি কিনে দেব। তো আমরা ওয়েট করছি, এদিকে আমার ওসাপা অন্য সাইডে আছে, অন্য সাইডে ঘোরাফেরা করছে, আমরা ওনাদের জন্য ওয়েট করছি। তো মেহতাবের জন্য গাড়ি কেনা একটা হয়ে গেছে, তো ওই যেগুলো ম্যাক্সিমামই আছে, তো দেখা যাচ্ছে এটা আছে ওইটা আছে। তো মেহতাবের গাড়ি কেনা হয়ে গেছে, তো ওনার অন্য গাড়ি পছন্দ, ইয়েলো কার যেটা, তো ওরকম একটা কার আছে ওর, তো এই জন্য ওইটা দেইনি।
বাট ও ঘুরে ফিরে ইয়েলো কারের মধ্যে যায় আর বড় কারগুলো খুঁজে, কিন্তু আমাদের ঘরের জায়গা নেই যে ওর একটা বড় কার কিনে দেবো। যাই হোক, তো এদিকে আমরা একটু ঘোরাফেরা, একটু ভিডিও করা, যেটাই হোক, আর আমার কাছে মোবাইল থাকে তো ক্যামেরা থাকে, যেটা আমি ভিডিও অন্যজনদেরকে করি বাট আমার ভিডিওটা করা হয় না। তো সেই জন্য দেখা যাচ্ছে কি মোস্তফার হাতে মোবাইলটা দিয়ে বললাম যে তুমি আমার একটু ভিডিও করো। যাই হোক, এদিকে আমরা একটু নিজে নিজেরা ভিডিও করলাম, একটু ছবি তুললাম, যেহেতু আমরা এখানে সবাই একসাথে হয়েছি, একসাথে এসেছি, তার জন্য ভিডিও করা, ছবি তোলা। তো আমরা আবার একটা কিডস জোনে ঢুকলাম যেখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তো এখানে সে তো একটা বাইকের মধ্যে বসেই গেছে, বাইক কীভাবে চালাতে হবে সে ভালো করে জানে, কারণ উনি এর আগে এই বাইকগুলোতে উঠে চালিয়েছে। তো ওনার জন্য কিনে দেওয়া বলতে, আমি ছোটো আর আমাদের রুমে জায়গা নেই। যাই হোক, দেখা যাচ্ছে সামনে কিনে দেব দেখে গেলাম। তো ওনার তো খুব এইগুলোর প্রতি খুব পছন্দ, এইগুলো কিনে নেবে। তো আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি এক শোরুম থেকে আরেক শোরুমে। তো এর মধ্যে আমি এক শোরুমে ঢুকে গেলাম, জুতার শোরুমে, যেখানে তো আমরা যে শোরুমে ঢুকেছি সেটা হলো বাটার শোরুমে। বাটার শোরুমে এডিডাস ও নাইকির কিছু জায়গায় কিছু অংশ রেখেছে, তো দেখি এটার মধ্যে পছন্দ হয় কি না। তো আমি আর চোখে পড়েনি যে এডিডাসের নিজস্ব কোনো শোরুম, তো এখানে আমার পছন্দ হয়নি, পছন্দ মতন হয়নি, আর যেগুলো দেখলাম সেগুলো পছন্দ হয়নি, তারপর প্রাইস বেশি। আচ্ছা, প্রাইসের কোনো ফাংশন না, কারণ এই জুতাগুলো ব্র্যান্ডের জুতা, এগুলো দাম বেশি, বাট পছন্দ হয়নি, তার জন্য আমি কিনিনি। তো আমরা নেমে যাচ্ছি, এখন বের হয়ে যাব, কারণ আমাদের ঘোরাফেরা কেনাকাটা শেষ, ওইভাবে আমরা কেনা হয়নি। তো মেহতাবের জন্য খেলনা কেনা হয়েছে, এখন আমরা বের হয়ে যাব। আমরা আজকে রাতে ডিনার করে বাসায় যাব। তো আমরা এখন মানে যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে গেলেও আমাদের কিছু ওয়েট করতে হবে গাড়ির জন্য, কারণ এখানে গাড়িটা আসা বা পাওয়াটা একটু মুশকিল, কারণ এই যমুনা ফিউচার পার্কটা একটু ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে পড়েছে আমাদের জন্য, বিশেষ করে কারণ আমরা শান্তিনগরের থেকে আসা, তো এই এরিয়ার থেকে এই এরিয়া একটু দূরও আর একটু ব্যাকওয়ার্ড। যাই হোক, এখন ওয়েট করব গাড়ির জন্য, তো গাড়ি আসলে আমরা চলে যাব। আর আমরা চলে যাব বেলি রোডে, কারণ আমরা আজকে ডিনারটা বেলি রোডে করব, তো এই জন্য বের হয়ে গিয়েছি। আর বাংলাদেশে এখন তো 8টার মধ্যেই সব দোকান বন্ধ করে দেয়, তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি। তো উঠে গিয়ে আমরা বেলি রোডে নেমে গিয়েছি, তো এখন আমরা ঢুকবো নবাবী বোচে, এখানে আমরা আজকে রাতে ডিনারটা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু অর্ডার দিয়েছি, আমরা সবাই মিলে খাচ্ছি। এটাই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর তাহলে বুঝতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।